আসসালামু আলাইকুম। মা হওয়ার পরে অনেক নারীকেই দেখা যায় যে তারা অনেক ভয়ের মধ্যে থাকেন, যেমন প্রসব যন্ত্রণা এবং তার আনুষঙ্গিক সমস্যার কথা চিন্তা করে আরো বেশি ভীত হয়ে পড়ে। এসবের মধ্যে অন্যতম একটি সমস্যা হলো প্রিম্যাচিওর বা অপুষ্ট শিশুর জন্ম দেওয়া। এই পরিস্থিতি কিন্তু খুবই সংকটপূর্ণ এবং এক্ষেত্রে নবজাতকের অনেক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে, যার মধ্যে কিছু কারণ প্রাণ সংশয়ের কারণ হয়ে উঠতে পারে। সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে সন্তানও মায়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা সাধারণত এক ধরনের হরমোনের কারণে হয়ে থাকে। পুষ্টিহীনতার দুইটি দিক রয়েছে, একটি হলো নিউট্রিশন বা পুষ্টির অভাব এবং আরেকটি হলো রক্তশূন্যতা। যখন কোনো মায়ের মধ্যে পুষ্টিহীনতা ও রক্তশূন্যতা থাকে তাহলে তার সন্তানের উপর এর ভয়ঙ্কর প্রভাব পড়ে, তার অনাগত সন্তানও এই রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে মেয়েদের খাবারের বিষয়ে অনেক কুসংস্কার আছে আর পুষ্টির ব্যাপারে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এখন এই ধারণার অনেকটা পরিবর্তন হয়েছে, তবে আগের যে ঘাটতি রয়ে গেছে তা আরো কিছু সময় আমাদের বয়ে নিয়ে যেতে হবে। আবার যখন কোনো নারী সন্তান সম্ভাবনা হন তখন মেয়ের মা ও শাশুড়ি তাকে কম খাবার দেন, তাদের ধারণা কম খেলে বাচ্চা ছোট হবে এবং জন্ম দেওয়ার সময় মায়ের কষ্ট কম হবে। এটা একটা বড় কারণ পুষ্টিহীনতার। মা যদি পুষ্টিকর খাবার খান এবং সেই সময় মিনারেল ভিটামিন তাদের সঠিক উপায়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে তার যে সন্তান হবে সে সুস্বাস্থ্য নিয়ে জন্ম নেবে এবং সে অনেক রোগ থেকে বেঁচে যাবে। মনে রাখবেন, অপুষ্টির কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বাচ্চা ও মা দুজনেই যে কোনো রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গর্ভবতী নারী অপুষ্টিতে ভোগে তাহলে তার সন্তানের উপর কতটা প্রভাব পড়ে? কোন সন্তান গর্ভ থাকা অবস্থায় মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে সন্তান ও মা দুজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এটা সাধারণত এক ধরনের হরমোনের কারণে হয়ে থাকে। জন্মের পর বুকের দুধ খাওয়ানোর সময়ও সন্তান পুষ্টিহীনতায় আক্রান্ত হতে পারে। আবার সন্তানের খাবারে যদি পুষ্টি না থাকে তখনও তার মেধায়ও ঘাটতি হবে। এই ঘাটতি হওয়ার কারণে সে পড়ালেখায় দুর্বল হবে, তার খেলাধুলায় আগ্রহ থাকবে না এবং তার বেটে হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তো চলুন ভিউয়ার্স জেনে নেই কি কি কারণে প্রিম্যাচিওর বা অপুষ্ট শিশু জন্ম নেয় এবং এর লক্ষণ সমূহ। 1. গর্ভবতীর অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। 2. গর্ভাবস্থায় ওজন না বাড়া। 3. মায়ের অন্য কোনো রোগ। 4. দুশ্চিন্তা বা স্ট্রেস। 5. অবসাদ। 6. ডায়াবেটিস। 7. অত্যধিক মোটা হওয়া এবং 8. ধূমপান ও মদ্যপান করা। আলোচ্য সমস্যাগুলির আলামত আপনার মধ্যে থাকলে জরুরি ভিত্তিতে ডক্টরের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।